হেই এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আর 3 দিনের মতো বাকি আছে বিয়ে, তো আমার মোটামুটি সব কেনাকাটাই শেষ। তোমরা মোটামুটি সব ব্লগটা দেখেই নিয়েছো, যারা এখনও দেখোনি ব্লগগুলো দেখিনি, আমি সব ব্লগই আপলোড করে দিয়েছি আমার শপিংয়ের। তো যাই হোক, আজকে আমি দিদির সাথে বেরিয়েছি, আজকে দিদির কিছু কেনাকাটা আছে। আর দিদি কিছু কিনবে আমি যাব না, সে তো হতেই পারে না। প্রথমে চলে এসেছি পাঞ্জাবির দোকানে, আর এটা হলো গোপালদার জন্য। শালির বিয়ে বলে কথা, দিদি সাজবে আর জামাইবাবু সাজবে না, সে তো হতে পারে না। তাই দিদির শাড়ির ম্যাচিংয়ে গোপালদার জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি, সেটা আমরা পাঞ্জাবি ঘরানা থেকে শ্রীরামপুর নিয়ে নিয়েছি। তারপর আমরা যাচ্ছি একটু অন্য দোকানে, চলো ঢোকা যাক। আমরা একটা শাড়ির দোকানে ঢুকলাম, আমাদের একটা শাড়ির দরকার ছিল, তো সেই শাড়িটা আমরা এখানেই আমরা শপিং করি মোটামুটি শ্রীরামপুরে, এই দোকানটা থেকেই আমরা এই শাড়িটাও নিয়ে নিয়েছি। তারপর আমরা যাচ্ছি শপিং মলে একটা জিনিস কিনতে, সেটা হলো গোপালদার প্যান্ট। জামাই পরানোর জন্য গোপালদাকে জামা আর প্যান্ট দিতে হবে, মানে মাকে দিতে হবে, বড় জামাইকে। জামাটা কেনা হয়ে গেছে, প্যান্টটা একটু বাকি ছিল, এই জন্য আমরা জিনিসটা দেখেই কিনে নিলাম। এরপর সব কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গেছে, এবার এই দুপুর রোদে ফিরতে হবে বাড়ি, আর এই জন্য ধরে নিয়েছি টোটো। তো টোটো ধরে মোটামুটি বাড়ি একদম চলে এসেছি, আর এসে পেয়ে গেছি একদম ঠান্ডা দইয়ের লস্যি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।